শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা, ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখালো ওয়ার্ডের বাসিন্দারা। ঘটনাটি হুগলির আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাঁটাবনি এলাকার। পশ্চিমপাড়া এলাকায় একটি রাস্তা আছে, যে রাস্তাটি সিপিআইএমের আমলে তৈরি হয়েছিল, তারপর থেকে কেটে গেছে 1 দশকের বেশি সময়, এখনও হয়নি রাস্তা সংস্কারের কাজ। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এবং আরামবাগ পৌরসভায় তৃণমূলের বোর্ড হলেও ওয়ার্ডের কাউন্সিলরদের জানিয়েও রাস্তার কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে বছরের পর বছর ধরে, সামান্য বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, করা যায় না রাস্তা চলাচল। পথ চলতি মানুষ থেকে পড়ুয়াসহ ওয়ার্ডের বাসিন্দারা পড়ছেন সমস্যায়। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, সামনে আছে একটি প্রাইমারি স্কুল ও মসজিদ, ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এই বর্ষায় ছোট্ট ছোট্ট পড়ুয়াসহ মসজিদে নামাজ পড়তে যাওয়া মানুষদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তা সংস্কার না হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি, এ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ ওয়ার্ডের কাউন্সিলর শুকুর আলী, দেখুন বিস্তারিত। সমস্যা বলতে, এটা আজকে তৃণমূল সরকার যতদিন এসেছে এই রাস্তার সমস্যাটা ততদিন আছে। বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তাটা হয়েছে, বলুক তৃণমূল সরকার বুকে হাত দিয়ে যে আমরা রাস্তা করেছি 8 নম্বর ওয়ার্ডের, কি রাস্তা করেছে, কি কাজ করেছে, তারা বুকে হাত দিয়ে আগে বলুক। এটা চেয়ারম্যানকে আমি বলেছিলাম, যেমন চেয়ারম্যান রাজেশ মানে স্বপন নন্দী এসেছিলো, রাজেশ চৌধুরী এসেছিলো, তাদেরকেও বলেছি যে এই ওয়ার্ডে কী কাজ করেছেন আপনারা আগে বলুন, যে এই ওয়ার্ডে আমরা এই কাজটা করেছি। এখানে যেটুকুন কাজ হয়েছিল আগে সব বামফ্রন্টের আমলে হয়েছে, এদের আমলে কোনো কাজ হয়নি। তৃণমূল ভোট ভোট হয়েছে না কি হয়েছে বুকে হাত দিয়ে সেটা বিচার করবে, ভোটটা হয়েছিল না কিভাবে হয়েছে বুকে হাত দিয়ে বিচার করবে। এই ওয়ার্ডে ভোট হয়েছে, নতুন কাউন্সিলর ওই ভোটের সময় জোর হাত করে তারপরে ভোট চুকে গেলে ছাড়া, এই হচ্ছে ওদের বক্তব্য। এটা রাস্তা আছে আপনার ওই আইসেন একাডেমি এখান থেকে, এটা প্রায় হবে 1 কিলোমিটার বেশি হবে, 1 কিলোমিটার মতন। এখানে মসজিদ আছে, হাই স্কুল আছে, চান্দুরে হাই স্কুলের ছেলেরা যায় এটা দিয়ে। হ্যাঁ, আরে রাস্তাটা লেগে তো বারবার কাউন্সিলরকে বলা হচ্ছে যে রাস্তাটা করো রাস্তাটা করো, রাস্তাটা কিন্তু কিছু করেছে, রাস্তা দেখুন না কি বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে, এর থেকে তো পঞ্চায়েতের কাজ অনেক ভালো হয়, পৌরসভায় বাস করছি আমরা। ডেন ডেন তো রাজেশ চৌধুরী মানে যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল তখন বলেছে ডেন হবে, সে ডেনের মাপ হয়ে গেছে বহুদিন আগে। হ্যাঁ, ডেন আজ পর্যন্ত ডেন হয় না, ডেন হবেও না জীবনে। আমার নাম হচ্ছে শেখ শামসের আলী, এটা কোন পাড়া? এটা হচ্ছে কাঁটাবনি মসজিদ তালাপাড়া। রাস্তাটা কি দেখছেন? রাস্তাটা তো দেখছেন, তো জল জমে আছে রাস্তাটা, কোনো মানে গর্ত হয়ে আছে আর আছে সব আছে। কাউন্সিলর তো এটা দিয়ে মাঝে মাঝে যায়, সেও দেখতে পায় যে রাস্তাটার কি অবস্থা। দেখা যাচ্ছে রাস্তায় হাঁস চড়ছে কি? হ্যাঁ, রাস্তায় তো হাঁস তো চড়ছে, হাঁস তো জলে, এখানটা তো পুকুর মনে করছে যে হাঁস এসে চড়ছে আর করছে। কাউন্সিলর নিজে এধার দিয়ে যাতায়াত করে, ওখানে একটা নার্সারি করেছে, দেখতে পাই না যাচ্ছে তো এধার দিয়ে যায়, না কোনো ব্যবস্থা নাই, ড্রেন নাই, রাস্তা নাই। হ্যাঁ, কতদিন ধরে এই রাস্তা? এটা হচ্ছে ধরুন আজকে বামফ্রন্ট আমল থেকে রাস্তাটা হয়েছিল, তৃণমূল আসা সরকার থেকে কোনো রাস্তাটাই কাজ করে না। আমার নাম আব্দুল হালিম, আমার 8 নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়ায়। এই যাওয়া আসার পথেই অসুবিধা হচ্ছে, স্কুল আছে সামনে, মসজিদ আছে, এটাই আমাদের অসুবিধা হচ্ছে বেশি। কতদিন ধরে এই সমস্যা চলছে? বৃষ্টি হলেই সমস্যাটা দেখা দেয়। এটা কোন জায়গা? কাঁটাবনি। কত নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর। কতগুলো স্কুল আছে এই রাস্তার উপর? এই রাস্তার মধ্যে এখানে একটা আর ওই দিকে একটা আছে। কি স্কুল, হাই স্কুল না? না না, প্রাইমারি, SSK। না, যা হয়েছে সিপিএমের আমলে বলেছে এটা কিন্তু সত্যি কথা, আজকে তৃণমূলের আমলে ওই রাস্তাটা হয়নি, তার আগেই হয়েছে। তবে আমি কাউন্সিলর হয়েছি,
হওয়ার পর থেকে আমি টোটাল রাস্তা, মেন রাস্তা খারাপ ছিল, মেন রাস্তাও বাগিয়েছি, ওইগুলো ভেটিংয়ে গেছে। ওই রাস্তাটা ফরেস্টের ঢাল থেকে যে একটা রাস্তা আছে আপনারা জানেন, ওই রাস্তাটা ভেটিং হয়ে গেছে। ওটা দু চার দিনের মধ্যে কাজ শুরু হবে বৃষ্টি থেমে গেলে। আর মসজিদ তলাটা এখন কোনোরকম এই দু গাড়ি এক গাড়ির আবিষ ফেলে এখন একটু চলার মতো করে দেওয়া হবে, ওটা ভেটিংয়ে গেছে, এলেই রাস্তা বাগানো হবে। আমার নাম শেখ শুকুর আলী, আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 8 নম্বর নয়, আরামবাগ পৌরসভার 19টি ওয়ার্ডই বেহাল দশা। কারণ এটা নিয়ে আমি গত 4 দিন আগে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের পৌরমণ্ডলের পক্ষ থেকে, এবং 1 নম্বর থেকে 19 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে কটি রাস্তা আছে সব কটা রাস্তাই পুরো নষ্ট হয়ে গেছে। সেগুলো এইসব সিপিএমের পিরিয়ডে হয়েছিল। আর এখন যে বর্তমান যে রাস্তাগুলো হচ্ছে এগুলো সব পার্সেন্টেজ ভাগে রাস্তা হচ্ছে। 1 লাখ টাকার যদি কাজ আসে পার্সেন্টেজ হচ্ছে 60,000 টাকা চলে যাচ্ছে, 40,000 টাকা কী কাজ হবে? তাই এই সব সরকারটা একবার অবস্থা খারাপ। এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার হয়ে গেছে। আমি এত কিছু ডেপুটেশন দেওয়ার পর উনি আবার বলছেন 10 দিন পর, তার মানে বুঝতে পারছেন ডেপুটেশন দেওয়ার মানেটা কী আর উত্তরটা পাবা কি। আর ওই ওয়ার্ডের রাস্তাগুলো ওনা ওই ওনাদের কাউন্সিলর ওনাকে আমি এই ব্যাপারে বলেছিলাম যে আমরা ওইখানে যে মসজিদ থেকে চত্বরে কাটামুনি পাটামুনি যে চত্বরগুলো এরিয়া আছে ওগুলো, ওইটা নয়নজলি একটা আছে, নয়নজলি আছে সরকারি নয়নজলি, ওটা দিয়ে ওই নয়নজলি সব বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিয়ে সব জায়গাগুলোকে বিক্রি করছে। ওখানকার তৃণমূলে তারা বিক্রি করছে, এই বিক্রি করার পর উঁচু হচ্ছে, তাহলে জলটা নিকাশি ব্যবস্থা নেই তো ওদিক দিয়ে। টোটালটা আপনার নই সারা হয়ে একটা নয়নজলি আছে পুরো, একবারে চাঁদুর দিয়ে হয়ে ভেতর দিয়ে হয়ে একবারে কানা নদীতে পড়ে, এই পুরো নয়নজলিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই এগুলো সে সিপিএমের পিরিয়ডে হয়েছিল। একবারে চাঁদুর ফরেস্টে কদিন আগে সংরক্ষণ করার যে পৌরসভাতে দায়িত্ব নিয়েছিল ওই নয়নজলিটাই নষ্ট করে দিয়েছে। কারা করেছে? বর্তমান শাসক দল। কী জন্য করেছে? পয়সার জন্য করেছে। কাদের জন্য? নেতারা হুমড়ি তুমড়ি মারবে, বুলেট নিয়ে ঘুরবে, লাল চুল কানে তুল যুবা তৃণমূল এইসব নেতৃত্বগুলো দেওয়ার জন্য ওই সব নয়নজলিগুলো সব ভরাট করে দিচ্ছে, ভরাট করে মানুষকে বসে দিচ্ছে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000, 50,000, যার যেমন ফান্ড। সামনে ফান্ড হলে 5 লাখ টাকা, দ্বিতীয় ফান্ড হলে 2 লাখ টাকা, তৃতীয় ফান্ড হলে 1 লাখ টাকা, এরকম ফান্ড ফান্ড ভাগ করে দিচ্ছে, ভাগ করে ছোটো ছোটো ভাগ করে দিয়ে লাগাতাম বিক্রি করে আছে। এবং সব নজরে আছে, এইচডিও জানে, বিডিও জানে, পুলিশ জানে, প্রশাসন জানে, আরামবাগ পৌরসভা জানে, সবাই জানে, কিন্তু তার সাথে কোনো কিছু কাজ করছে না। তাই এইটা এমার্জেন্সি, আমরা বিজেপি ক্ষমতায় এলে এই টোটাল নয়নজলি আরামবাগ পৌরসভায় ফার্স্ট কাজ আমাদের থাকবে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন এবং হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট করার অন্য থাকার বাসস্থান, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ থাকবে। তাই এই সরকার পুরো বেহাল দশা, শুধু পকেট মানি করা ভর্তি করা ছাড়া এদের কাছে কিচ্ছু কাজ নেই। তাই আমরা ডেপুটেশন দেওয়া ছাড়া, আন্দোলন করা ছাড়া এরা বিশেষ কিছু করবে না। তাই আমাদের দায়িত্ব প্রতিবাদ করা, প্রতিবাদ আমি করেছি। এবার বাকিটা 10 দিন সময় নিয়েছে, 10 দিনের পর পৌরসভা কী সিদ্ধান্ত নেয় দেখি, তারপর আমরা আমার রাজনীতির সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। আমার নাম বিশিক ঘোষ, আরামবাগ পৌরমণ্ডল বিজেপি সভাপতি এবং বর্তমানে আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি বিরোধী কাউন্সিলর। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, ICU এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।